মুরবিতে তুলেছে রুমের ভিতরে তুলেছে মানে শয়তানি করে অনেক কিছু বলতে পারে স্বামী স্ত্রী তাই না হ্যাঁ আমার বলতেছে যে একটা মশকারি কি শয়তানি করে বলতেছে কারণ আমার এই ছবিগুলো মানে এরকম বলতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আমাদের ক্যামেরার সামনে বসে আছে শাহনাজ শাহনাজকে নিয়ে আমরা ইতিপূর্বে দুটি প্রতিবেদন প্রচার করেছি একটি প্রতিবেদনে সে বলেছে তার হাজব্যান্ডের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি আছে সেই ছবিটি তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে এবং তাকে হেনস্থ করার অভিযোগ দিয়েছে বা তো সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব তার হাজব্যান্ডের সঙ্গে মূলত ঘটনাটা কি হয়েছে আমরা সেই কথাগুলো একটু শোনার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন ভালো আছেন আচ্ছা তো আপু আপনি আমাদের একটা ভিডিওতে বলেছেন আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার অন্তরঙ্গ কিছু ছবি আছে সেই ছবিগুলো আপনার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়েছে আপনাকে তো সেই ছবিগুলো কি আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার দুজনের একসঙ্গে তোলা না আপনার সিঙ্গেল ছবি সিঙ্গেল ভাবে তুলেছেন আচ্ছা এটা কি কোথায় কোথাও ঘুরতে গিয়ে নাকি না আপনার রুমের ভিতরে আপনার রুমের ভিতরেই ছবিগুলো তুলেছে এটা তো আপনার হাজব্যান্ডের ছবি আপনি বলেছেন আপনার ছবি তুলেছে আপনার ছবি অন্তরঙ্গ ছবি এটা আমার হাজব্যান্ডের কাছে আপনার ওগুলা সেগুলো আপনার হাজব্যান্ডের কাছে মানে সেই ছবিগুলো কিভাবে তুলেছে আপনার রুমের ভিতরে তুলেছে না রুমের ভিতরে তুলেছে রুমের ভিতরে তুলেছে মানে শয়তানি করে অনেক কিছু বলতে পারে স্বামী স্ত্রী তাই না হ্যাঁ আমার বলতেছে যে একটা মশকারি কি শয়তানি করে বলতেছে কারণ আমার এই ছবিগুলো মানে এরকম বলতেছে তা আমি কি করছি আবার মানে ইয়ে করছি ক্যামেরার দিকে তাকা বলে ইয়ে করছি পরে আমার আবার মানে হের মুভি তো আবার ছবিগুলো তুলছে রুমের ভিতরে ছবিগুলো তুলছে রুমের ভিতরে ছবিগুলো তুলেছে আচ্ছা যখন মন ভিতর তো হারামি যখন ছবিগুলো তুলেছে তখন কি ছবিগুলো তোলার আগে আপনাকে কি বলেছে সে আমার বলতেছে ছবি তোলার আগে বলতেছে আমার কয় এগুলা ছবি এগুলা লাগবে আরে আমার মানে বলতেছে ছবি এগুলো লাগবে তা আমি কি জন্য লাগবে কম এমনি লাগবে আমার ছবিগুলো তারপরে এই কথা বলি আমার ছবিগুলো উঠেছে আরে আমার মনে তো সরল আমি তো বুঝতে পারি না সে আমার এরকম করবে আচ্ছা আপনি তার স্ত্রী না জি তখন তো আপনি তার স্ত্রী ছিলেন তো স্ত্রীর অন্তরঙ্গ ছবি মানে কি ধরনের অন্তরঙ্গ একটু বলতে পারবেন আপনি আমাদেরকে মানে কি ধরনের অন্তরঙ্গ ছবি সে তুলেছে বা এখন আপনাকে সে হুমকি দিচ্ছে আমাকে তো এবব মানে এবব তো মানে ধরনের কথা বলি আমরা ছবি মতে জানি না সরসুদ মানুষ তো এই কারণে ছবিগুলো মানে একান্ত পার্সোনাল যে ছবিগুলো এরকম কোনো ছবি তুলেছে এটি তো পার্সোনাল ছবি মানে পার্সোনাল পার্সোনাল হ্যাঁ হ্যাঁ মানে একান্ত ধরেন সেটা স্বামী স্ত্রী দুই স্ত্রীর ছবি স্বামী দেখতে পারবে বা স্বামী স্বামীরটা আপনি আপনার ছবি দেখতে পারবে এরকম কিছু ছবি তুলেছে এরকম তুলছে আচ্ছা আচ্ছা তো এখন সেই ছবিগুলো দিকে আপনাকে হুমকি দিচ্ছে আপনি কথাটা ক্লিয়ার বোঝেননি না আমি বুঝতে পারি আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি বিষয়টা হচ্ছে অন্তরঙ্গ ছবি আপনার যে ছবিগুলো আপনার হাজব্যান্ড তুলেছে সেটা সেই ছবিগুলো দিয়েই তো আপনাকে হুমকি দিচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো পোস্ট করবে আচ্ছা তো একজন স্ত্রী আমি ওরে মানে অনেক কিছু তো করি মানে মামলা টামলা করি তাহলে হে বলতেছে আমার ছবিগুলো অনেক কিছু করবে আরে অনেক বিশ্বমগুলো ছাড়ি দিবে কথা বলছে আচ্ছা ছাড়লে কি হবে আপনার মানে আপনার বদনাম হবে এটাই তো নাকি হ্যাঁ এটাই তো আচ্ছা তো আপনার ছবিগুলো যখন তুলেছে তখন কি আপনার আচ্ছা তো আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশনে গিয়েছেন আপনাকে যখন হুমকি দিয়েছে না কোনো অ্যাকশনে যাননি না তো কোনো অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনার আছে আছে কি ধরনের অ্যাকশনে যাবেন আপনি আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে সে যে আপনাকে এই ধরনের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিবেন মানে আইনগত বা যেখানে মামলা করলে সে এই ধরনের হুমকি দেয় এই জন্য আপনি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন আর তার সাথে কি আপনার সংসারটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন না সেটা তো এখন আমার তো হে কথা আমার ভালো লাগতেছে না আমি ওর সাথে সংসার করব কেন ভালো লাগতেছে না এখন আচ্ছা তো এই যে আপনাদের কাছ থেকে সে 1.5 লাখ টাকা নিয়ে গেছে যে আপনারা আমাদেরকে একটা স্ট্যাম্প দেখিয়েছেন তো এই টাকাগুলো কি আপনারা পাবেন তার কাছ থেকে আপনি তো আপনার হাজব্যান্ডের কাছে 1.5 লক্ষ টাকা পাবেন পাবো পাবেন সেই টাকাগুলো দিবে আপনাকে
বলতেছে হ্যাঁ টাকা দিবে না, এই কথা বলতেছে, বলতেছে টাকা দিবে না। না আচ্ছা তো ঠিক আছে বোন, আমরা মেনে নিলাম সে টাকা দিবে না। তো আপনার কাছে তো ডকুমেন্টস আছে, স্টেমে সই দিয়ে টাকাটা নিয়েছে? আছে। তো আপনি তো, আপনি আমাদের একটা অফ দ্য রেকর্ডে বলেছেন আপনি তার কাছ থেকে ডিভোর্স চান, আপনি তার সংসার আর করবেন না। আসলে কি আপনি তার কাছ থেকে ডিভোর্স চান, না সে যদি আবার স্বাভাবিক হয়ে আপনার জীবনে ফিরে আসে তাহলে কি তার সংসার করবেন? তার সংসার করবেন না? কেন করবেন না কেন, সে কি বিয়ে করছে? এ বিয়ে করছে, আমার একটা ওই যে যেখানে কাজ করে না, আপনি সে ছেলে এ ছেলে বলতেছে, মানে আমার বলতেছে যে একটা কান্নাকানিতে শুনতেছি, মানে কোন মিশাতে ভাবি আমরা কি বিয়ে করছে, আমি কি হ্যাঁ আমাকে বিয়ে করছে, কাউকে কি বাচ্চা কাছা আছে? আমি বলতেছি না আমার কোনো বাচ্চা কাছা নাই। বলতেছে ভাইয়া তো কার সাথে কথা বলে, আমরা রাখি, মানে এই কথা বলতেছে আরে। তা আমি বলতেছি আমি তো জানি না কার সাথে কথা বলে, বলতেছে ইয়ে করছে কান্নাকানিতে আমি শুনতেছি, এই মেয়ে 24টা ঘন্টা মিশে তো কথা বলে, আবার একটা বিদেশি মেয়ে আসছে না ওই মিশে তো কথা বলে, আমি আসলে মেয়ে সব আছি। কয়টা মেয়ের সাথে কথা বলে আপনি জানেন? অনেক অনেকগুলো মেয়ের সাথে মানে কথাবার্তা বলে আরে। তো আমি বলতেছি 18 মেয়ে সরাইছে, ওই জন্য কথা বলি আমি 18 মেয়ে সরাইছে। 8টা মেয়ে আপনি সরাইছেন? আমি সরাইছি আরে। আচ্ছা আপনার ভালোবাসা দিয়ে কি আপনার স্বামীকে ধরে রাখতে পারেন নি? আপনার ভিতরে কিসের অভাব ছিল সে অন্য মেয়েদের কাছে যায়? আমার কি ভালোবাসা আমি কিভাবে রাখবো, আমি কিভাবে ভালোবাসা রাখবো? হে তো আমার কথা শুনতেছে না, হে তো অনেক তো ভালো আছিল কিন্তু হে মা বাবার কথা শুনি, আজ আমার এই মানে কইতেছে আমার ছাড়ি দিবে, আমার আর সঙ্গে করবে না এই সেই বকছে। ওই অন্য মেয়েদের কাছে যা আছে তারা তাকে নিয়ে যেতে পারে, আপনি আপনার স্বামীকে সেভাবে রেখে ধরে ম্যানেজ করতে পারেন না? আমি তো পারতেছি না, এত মানে ইয়ে ভালো না। আপনার কি ভালোবাসার কোনো কমতি ছিল না? তাহলে আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে ধরে রাখতে পারেননি আপনি? না আমি পারি না তো। তাহলে আপনার ভালোবাসার কমতি ছিল, ভালোবাসার অভাব ছিল? ভালোবাসার অভাব কেন, মানে ওই মেয়ের সাথে আবার সম্পর্ক এই কারণে আমার সাথে, মানে ভালোবাসার এই কারণে আমার সাথে ভালোবাসা দেয়, মানে অন্য মেয়েদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনিও তার প্রতি আস্তে আস্তে আপনার ইয়ে চলে আসছে, মানে আমার থেকে আস্তে আস্তে মানে সরে যেতে আছে, বলতেছে আমার রাখবে না আমার তারপরে ছাড়ে দিবে, মানে অনেক ধরনের কথা। ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু হ্যাঁ মা বাবা আজকে এরকম ধরে মানে আমার সংসারটা মানে ভাঙা শুরু হয়ে গেছে। মা বাবা ওই কথা বলি বলতেছি দেশের একটা মেয়ে পাইছে তো, বলতেছে কি টাকা পাইবে পদ পাইবে এখন সাড়ে দেওয়ার জন্য। আচ্ছা এখন আপনি কি আপনার জামাইকে ডিভোর্স দিবেন? ডিভোর্স দিবেন? তো ধরেন ডিভোর্স দেওয়ার পরে যদি আমাদের এই ভিডিও দেখে কোনো ছেলে যদি আপনাকে ভালো লাগে, হ্যাঁ, তখন আপনি কি ডিসিশন নেবেন? ভালো লাগতে পারে, ধরেন আমাদের এই ভিডিও দেখার পরে কোনো ছেলে আপনাকে পছন্দ করলো, তখন কি আপনি বিয়ে করবেন বা কীভাবে কি একটু করবেন? সেটা কি বুঝে শুনে নাকি আবারও ওইভাবে ধোকা খেয়ে? না আমি তো এখনো বুঝে বলতেছি কথাটা, মানে এখন সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, সে আপনার বাড়িতে আসবে দেখবে নাকি কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আপনার সঙ্গে? না। আচ্ছা নাই। তো বোন ঠিক আছে আমরা এখানে আবার আসবো, একটু পিছে চলে যাই আমরা। আপনি আমাদের পূর্বের একটি ভিডিওতে বলেছেন আপনার দেবর এবং আপনার ভাসুর আপনাকে অনৈতিক প্রস্তাব দিত, সেটি কি শারীরিক মেলামেশার অনৈতিক প্রস্তাব দিত না অন্য কোনো প্রস্তাব দিত? অন্য হিসেবে প্রস্তাব দিত। অন্য হিসেবে প্রস্তাব দিত কি শারীরিক মেলামেশার? আচ্ছা আচ্ছা, তো দেবর এবং ভাসুর আপনাকে শারীরিক মেলামেশার প্রস্তাব দিত, তো আপনি এই কথাগুলো আপনার হাজবেন্ডকে জানিয়েছেন কখনো বা আপনার শাশুড়িকে জানিয়েছেন? আমার হাজবেন্ড তো সামনে আসলো, ঠিক আছে, থাকা থেকে মানে হয়ে কিন্তু আমার কথা মানে ইয়ে করতো না, মা বাবা যেমন করতো ভাই ভাই তো যেমন বলতো এমনি শুনতো। তার মানে আপনার হাজবেন্ড আপনার মানে আমার হাজবেন্ডের সামনে আছিল আর আপনার থেকে আমার দেয়া ওরে বাসুর হয়ে আমার যা দেয় শাশুড়ি অনেক কথাবার্তা বলতো বলার থেকে, তারপরে মানে হে কোনো আমার কোনো গুরুত্ব দেয় না আমার কথা শুনতে পারে না, মানে হে ভাই জন্মকে ব্যবহার শুনবো হে মা বাবা জন্মকে ব্যবহার শুনবো, মানে আমার কথা কোনো গুরুত্ব দেয় না আমার কথা। মানে আপনার স্বামী আপনার স্বামী আপনার দেবরের হাতে আপনাকে তুলে দেয় বা তার আপনার ভাসুরের হাতে আপনাকে তুলে দেয়? জি। বিষয়টা এটা? জি। আচ্ছা তো আপনি এই বিষয়গুলো খুলে যদি আমি আবার ঢাকা পরে মানে এসে পরে আমি মানে প্রায় ঢাকা গেছিলাম, যা থেকে পর আমার মানে আমার আমার ভাবে পরে আমার আনতে গেছে রে, তো আনতে গেছার পর আমার বলতেছে আমিও স্বামীর মন পাইছি আমি এই কারণে যাইনি, তা আমি আবার বলছি মা বাবা বলছে যে আমি যাব না আমি কয়েক মাস থাকি আমরা যাবে, তো আমার বলছে থাকার জন্য আমি থাকি পরে আমরা আসি আমি নিজে,
তারপর আমার বাবা আমার লাই আসতে যাওয়ার পরে অনেক ঘেরা অনেক গেম জম করছিলাম আমরা দিবে না পর আমার দিবে না পর আমার শাশুড়ি মানে অনেক মানে আমার বাবারে মানে তাল হয়েছে আমার বাবার কি মারবে পর আমি অনেক বলতেছি যে আমার বাবারে কেন মারবে আমার বাবা কি দোষ করছে না পরে এই কারণ পর আমার বাবা কিছু মানে অনেক রাগারাগ করি আমার বাবা মানে চলে গেছে বাসায় তো আমার মা আবার আমার আমার লাইকে গেছে যাওয়ার থেকে মানে দুই দিন না তিন দিন ভালো আসছিল দুই দিন মানে ভালো ছিল আমার শাশুড়ি অনেক তিন দিন পর আমার লোক অনেক আমার সামনা আমার মার সাথে অনেক গেম জাম করছে গেম জাম করার পরে থেকে আমার মা কি জানি একটা কথা বলছে বলতেছে আমার শাশুড়ি বলতেছে তোর শাশুড়ি ভাত খাইল তো আমার বলে আমার সামনে বলতেছে না খাইলে তো তাকে মনে খেয়ে আমরা পূর্বে চলে যাব আপনি ভিডিওতে বলেছেন কোনো ভিডিও দেখার পরে কোনো ব্যক্তি যদি আপনাকে পছন্দ করে বা আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি আপনি সেকেন্ড টাইম কারোর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চান বা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান বসবেন তাহলে আপনাকে বিয়ে কিভাবে করবে আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কি না আমাকে যদি কাউকে ভালো লাগে তাহলে যোগাযোগ করে আসতে পারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন আপনি দর্শক আপনারা যারা শুনলেন এই বন্টি জীবনের গল্প এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই।